আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে আরও 2 জনের মৃত্যু এ নিয়ে মারা গেলেন 8 জন। দুই শিশু সহ নতুন আক্রান্ত নয়। এগারোই এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ। পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন করা যাবে না। রাজধানীর হাসপাতালে রোগী কম হটলাইনে দেয়া হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতি পূরণে সরকারের প্রতি সাতাশি হাজার কোটি টাকার প্যাকেজ প্রস্তাব বিএনপির গত চব্বিশ ঘণ্টায় দেশে আরও দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আর নতুন করে শনাক্ত দুই শিশু সহ নয় জন রোগতত্ত্ব রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর ব্রিফিংয়ে জানানো হয় এ নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সত্তর জনে আরও জানাচ্ছেন শারফুল আলম এবং আমাদের সাথে করোনা ভাইরাসের সবশেষ তথ্য নিয়ে আইইডিসিআর এর নিয়মিত অনলাইন ব্রিফিং এ জানানো হয় গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি পাঁচশো জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে পরীক্ষা করা হয়েছে চারশো চৌত্রিশ জনের নতুন করে যে নয়জন জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দশ বছরের কম বয়সী দুই শিশু রয়েছে আর যে দুইজন মারা গেছেন তাদের একজনের বয়স নব্বই অন্যজনের আটষট্টি বছর বয়স গত চব্বিশ ঘন্টায় আরো দুজনের দুজন মৃত্যুবরণ করেছেন যার মধ্যে একজন এই গত চব্বিশ ঘন্টায় যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে একজন আর একজন আছেন যিনি আগেই শনাক্ত হয়েছিলেন গত চব্বিশ ঘন্টায় আরও শনাক্ত হয়েছেন যাদের মধ্যে কোভিড উনিশের সংক্রমণ রয়েছে এরকম রয়েছেন নয়জন এই নয়জনের মধ্যে আটজনের নমুনা আইডিসিআর পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে একজনের নমুনা ঢাকার বাইরে এই নয়জনের মধ্যে পাঁচজনের কন্ট্যাক্ট ইতিহাস রয়েছে তার মানে হচ্ছে পাঁচজন ইতিমধ্যে সংক্রমণ আছে এরকম শনাক্তকৃত রোগীর সংস্পর্শে বা পরিবারের সদস্য দুইজন যারা বিদেশ থেকে এসেছিলেন এরকম সংস্পর্শে আছেন এরকম দুজন আছেন আর বাকি দুইজনের ক্ষেত্রে আমরা এখনও তথ্য সংগ্রহ করছি দেশে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে আটই মার্চ গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি নমুনাও পরীক্ষা করা হয়েছে বলে জানায় আইডিসি আর মানুষ সচেতন না হলে করোনা পরিস্থিতির উন্নতি হবে না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ সরকার যত ব্যবস্থায় নিক না কেন মানুষ ব্যক্তিগত পর্যায়ে তার নিজ ভূমিকা যদি সঠিকভাবে পালন না করেন তাহলে কিন্তু এই করোনার সংকট থেকে হলো সহজে মুক্তি পাওয়া সহজ নয় ব্রিফিং এ জানানো হয় করোনা সম্পর্কে মোবাইল ফোনে বিনামূল্যে দেশে একুশশো চিকিৎসক স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন শরফুল আলম এটিএন বাংলা ঢাকা করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত চব্বিশ ঘন্টায় দেশের দুই জেলায় দুজনের মৃত্যু হয়েছে নাটোর সদরে জ্বর সর্দি কাশি নিয়ে মৃত্যু হয় পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে জানান সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান লক্ষ্মীপুরের কমলনগরে করোনার উপসর্গ নিয়ে তিন মাস বয়সী এক শিশু মারা গেছে শিশুটির পরিবার জানায় দুদিন ধরে অসুস্থ থাকার পর গতরাতে সে মারা যায় তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান কমলনগর স্বাস্থ্য কর্মকর্তা এই ঘটনায় তিনটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে চট্টগ্রামে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর নগরীর দামপাড়ার পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে সেই সাথে তাকে চিকিৎসা দেয়া তিন চিকিৎসক পনেরো জন নার্স ও একজন ওয়ার্ড বয়কে রাখা হয়েছে কোয়ারেন্টিনে জেলা সিভিল সার্জন জানান আক্রান্ত ব্যক্তি কিছুদিন আগে ওমরা ফেরত দুই আত্মীয়ের সংস্পর্শে এসেছিলেন তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে

জরুরি প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না বেশিরভাগ মানুষ তবে বেশ কিছু এলাকায় অলিগলিতে অনেককে দেখা যাচ্ছে এই মুহূর্তে ধানমন্ডির জিগাতলায় আছেন আমাদের রিপোর্টার নিয়াসবান সজীব আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে সজীব সড়কে লোক সমাগম কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন মারিয়া আসলে আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটি আপনি যেটা বলছিলেন যে মূল সড়ক ফাঁকা কিন্তু ভেতরে মানুষের মানুষের উপস্থিতি উপস্থিতি রয়েছে এই জিগাতলার কাঁচা বাজার এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সরকারি যে নির্দেশনা রয়েছে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে বিষয়টি বারবার বলা হচ্ছে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে মানুষেরকে বিভিন্ন ধরনের সচেতন হওয়ার যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে এখানে অনেকগুলো দোকান রয়েছে যেগুলো ভ্রাম্যমান দোকান সেই সব দোকানে কিন্তু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে চায়ের দোকানে বাঙালি যে আড্ডা প্রিয় সেই বিষয়টি আসলে লক্ষ্য করা যাচ্ছে এই যে একটি দুর্যোগ রয়েছে একটি সংকটকালীন সময়ে বারবার সরকারের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে সবাইকে ঘরে থাকার কথা বলা হচ্ছে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তারপরেও কিন্তু আসলে আমরা যেটা দেখছি মানুষের সেই উপস্থিতি কিন্তু রয়েছে রাস্তায় আসলে রিক্সার উপস্থিতি রয়েছে এবং আইন বাহিনীর তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা বিভিন্ন সময়ে গাড়ি নিয়ে টহল দিচ্ছেন এবং তারা মানুষকে সচেতন করার চেষ্টা করছেন তাদেরকে বোঝাচ্ছেন কিন্তু এখানে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি তারা বলছেন তারা মাগরিবের নামাজ আদায় করার জন্য তারা বের হয়েছিলেন অনেকে বলছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য তারা এসেছেন আরেকটি যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে আমরা অনেক ধরনের মানুষকে দেখেছি যারা আসলে এই সময় সব কিছু বন্ধ থাকায় তাদের আসলে আহার্যোগাড় অর্থাৎ তাদের কর্মসংস্থানের একটা যে সুযোগ ছিল সেটি নষ্ট হয়েছে সে কারণে কিন্তু রাস্তায় মানুষকে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি তারা বলছেন হয়তো রাস্তায় বেরোলেই তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন কেউ তাদেরকে ত্রাণ সহায়তা করবেন এই বিষয়গুলো কিন্তু আসলে মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তাদেরকে আমরা আমাদের তরফ থেকে বলেছি যে আসলে যদি আপনারা সবাই সচেতন না হয়ে ঘরে না থাকি সরকারি নির্দেশনা না মেনে চলে তাহলে যে মহামারী আকার যেমন সারা বিশ্বব্যাপী যে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস সেই ভাইরাসের ব্যাপারে তারা কিন্তু জেনেছেন তারা বলছেন বিভিন্ন মাধ্যমে তারা জানছেন এবং তারা চেষ্টা করছেন আসলে সরকারি নির্দেশনা মেনে চলতে তবে এই এলাকাতে যদি লক্ষ্য করছে আসলে বিকালের পর থেকে মানুষের উপস্থিতি বাড়ছে এবং ক্রমান্বয়ে আসলে কিন্তু বাড়ছে কারণ মানুষকে যতটা সচেতন আমরা বারবার করার চেষ্টা করছি বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন বা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট মানুষেরা বলছেন একই সাথে সাধারণ মানুষও কিন্তু পারস্পরিক তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন কিন্তু তারপরেও মানুষ বলছেন যে আসলে নিত্য প্রয়োজনীয় এবং তাদের বিভিন্ন কাজের কারণে তারা বের হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা মোটামুটি এই এলাকা ধানমন্ডি এলাকা এবং বিভিন্ন জায়গাতে আমরা ঘুরেছি পাড়া মহল্লায় আমরা ঘুরেছি তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তারাও চেষ্টা করছেন মানুষকে বোঝাতে এখন সবশেষ যেটা বলা যায় হয়তোবা মানুষের মধ্যে সময়ের সাথে সাথে সচেতনতা আরো বাড়বে এবং সরকারের নির্দেশনা তারা আসলে সম্পূর্ণভাবে মেনে চলবেন তাহলে হয়তোবা যেই যে প্রাদুর্ভাব যে দুর্যোগকালীন সময় সংকটকালীন সময় সেটা সবাই মিলে কাটিয়ে ওঠা সম্ভব হবে মারিয়া সচিব আপনাকে ধন্যবাদ দর্শক ধানমন্ডির থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী করোনা পরিস্থিতির মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর উপস্থিতি একেবারেই কম তবে স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারি বেসরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালগুলোতে জ্বর সর্দি কাশি সহ করোনার লক্ষণ থাকা রোগীর চিকিৎসা দেয়া সেবা দেয়া না হলেও সোরডি হাসপাতালে মিলছে প্রাথমিক চিকিৎসা জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী প্রয়োজন ছাড়া মানুষ যেমন বাইরে বের হচ্ছেন না তেমনি গুরুতর অসুস্থ ছাড়া এই মুহূর্তে কেউ হাসপাতালেও যাচ্ছেন না ডাক্তার নার্সদের উপস্থিতি পর্যাপ্ত থাকলেও হাসপাতালে রোগী কম সীমিত পরিসরে যারা হাসপাতালে আসছেন তাদের জন্য জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করছে কর্তৃপক্ষ সরকারি হাসপাতালেও হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে হাত ওয়াশিংয়ের সকল ব্যবস্থা আমাদের রয়েছে সকল রোগী এরকম সেফটি নিয়েই ভেতরে ঢুকছে তাদের মিনিমাম লেভেলের যত টেস্ট আছে করোনা ভাইরাস ছাড়া সবগুলো টেস্ট যেভাবে পাচ্ছে তারা পাচ্ছে রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ফোনেই ব্যবস্থাপত্র দিচ্ছেন সাধারণত বেশিরভাগ টেলিফোনেই আলাপ করে কনসালটেন্টের সাথে আলাপ করলে কনসালটেন্টের নাম্বার যেহেতু আমাদের তো আশপাশের ক্যাচম্যান এরিয়াটা এটাই বেশি সুতরাং ওরা প্রত্যেক ডাক্তারকেই চিনে ডাক্তারের সাথে আলাপ করে আমাদের যখন আসে আমাদের ইমার্জেন্সিতে কি পড়া রেডি আছে ওদের কাছে আসে বসে বসে জিজ্ঞেস করে যদি মনে করে বাসায় থাকতে কোয়ারেন্টাইন হিস্ট্রিটা নিয়ে নেওয়া হয় কোনটা কোয়ারেন্টাইনে যেতে হবে গেলে কিভাবে আইডিসিআর যেতে হবে আসলে পুরো প্রসেসটা শিখিয়ে দেওয়া হয় জ্বর সর্দি কাশি নিয়ে রোগীরা যখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছেন না তখন সোরাহারদি মেডিকেল কলেজ হাসপাতাল আইসোলেশনে রাখারও ব্যবস্থা করছে করোনা সন্দেহ হলে নমুনা পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে উপযুক্ত পিপি পরে আমাদের ডাক্তার নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী চিকিৎসা সেবা আছেন এবং ওখানে থেকে আমরা কালেকশন করে তার টেস্টের জন্য পাঠাচ্ছি যদি পজিটিভ আসে তাহলে আমরা কুয়েতমৈত্রী হাসপাতালে সেই রোগী পাঠিয়ে দিচ্ছি আর যদি নেগেটিভ আসে তাহলে আমরা অ্যাকর্ডিংলি আমাদের নিচে অন্যান্য রোগীদের সাথে রেখে সেই চিকিৎসার ব্যবস্থা করেছি জ্বর কিংবা কাশি হলেই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থাকার কথা বলছেন চিকিৎসকরা শফিকুল ইসলাম শামেম এটিএন বাংলা ঢাকা করোনা প্রভাবে দেশে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি ও তা উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করতে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটায় গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি তিনি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে পারেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে বর্তমান পরিস্থিতির কারণে কোন সাংবাদিক বা আমন্ত্রিত কোনো অতিথি থাকবেন না এই সংবাদ সম্মেলনে করোনাভাইরাস মোকাবেলায় বেসরকারি হাসপাতালগুলোকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ পেশাজীবীদের মধ্যে বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন হোমওয়ার্ক না করেই শুধু বলার জন্য বিএনপি সাতাশি হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে বেসরকারি হাসপাতালগুলো যারা বন্ধ করে রেখেছেন তাদের তালিকা করা হচ্ছে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনাভাইরাস ইউনিট পরিদর্শন শেষে তিনি কথা জানান তিনি আরো বলেন টেস্ট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে একই সাথে কোয়ারেন্টাইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে করোনাভাইরাস মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালও প্রস্তুত করা হচ্ছে বলেও জানান মন্ত্রী হাসপাতাল মিড হাসপাতাল মুগ্ধ হাসপাতাল এগুলোতেও টেস্টিং ব্যবস্থা আমরা করছি অল্প দিনের মধ্যেই হয়ে যাবে মেশিনগুলো চলে আসছে এখন শুধু বসানোর যে কার্যক্রম শুরু হচ্ছে ক্লিনিকগুলো বেসরকারি চেম্বারগুলো যাতে খোলা থাকে এটা আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি এটা আমরা এর আগেও বলেছি যারা খোলা রাখবে না বন্ধ করবে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তীকালে তাদের জবাবদহিতায় আসতে হবে করোনাভাইরাসের কারণে রাজধানীতে কর্মহীন হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে নিম্নবিত্ত অসংখ্য মানুষ ঢাকা জেলা প্রশাসন প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম অন্যদিকে সামাজিক দূরত্বের পরোয়া না করেই রাজধানীতে ত্রাণ দিচ্ছে সরকারি বেসরকারি নানা সংগঠন এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে আরও জানাচ্ছেন রাসনা দাস তিরিশ টাকা সকাল থেকে তিরিশ বাড়িতে পুলিশের না শফিক গত পাঁচ বছর ধরে রাজধানীর ঢাকায় রিক্সা চালায় তার একা রায়ে চলে চারজনের সংসার করোনার কারণে নানা প্রতিকূলতার মধ্যে নিয়ে বের হলেও জুটছে না ভাড়া তাই একরকম আধাহারে অনাহারে কাটছে পরিবারের দিন এমনই অনিশ্চয়তায় পড়েছে এখন অসংখ্য খেটে খাওয়া মানুষের জীবন খুব কষ্ট হইতেছে আগে কামাইতাম দিন ভালোই চলতো রাস্তায় রিক্সা নিয়ে পুলিশ গাড়ির একটা চাউলের বস্তা লাগলে আমরা তলায় তুলে দেই রিট বালু তুলে দেই অথচ আমাদের খাওয়ন নাই দরিদ্র আর নিম্নবিত্ত মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার কাজ করছে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তবে ভুক্তভোগীরা বলছে কেউ কেউ একাধিকবার পেলেও অনেকেই একবারও পাচ্ছেন না সহায়তা আজকে আইসি দুলা সাহায্য লাগে এতদিন তো আর কিছু পাইটাই নেই কয় বাসায় যাও দিব বাসায় বাসায় কিন্তু দেয় না খাবার এখন এখানে শুনছি সাহায্য দিব এখন এখানে আসি আইসাই তো এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রইছি পামু কি পামু তাও সন্দেহ আর ত্রাণ বিতরণের সময় মানুষের ভিড় বাড়াচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি আমরা প্রতি ওয়ার্ডে এক হাজার পরিবারকে খাবার পৌঁছে দিচ্ছি এবং ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আমরা সকলকেই সকল পর্যায়ে যারাই দিচ্ছেন আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা যদি ঘরে ঘরে খাবারটা পৌঁছে দেন তাহলে সবচেয়ে ভালো হয় সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার অবস্থান থেকে সহযোগিতা করেন এদিকে ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে সংক্রমণের ঝুঁকি এড়াতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেবার নির্দেশনা দেয়া হয়েছে পরিস্থিতি মোকাবেলায় দ্রুতই বাড়ানো হবে সরকারি সহায়তার পরিমাণ রাসনা দাস এটিএন বাংলা ঢাকা হোম কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আরও কঠোর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তারপরও ঠেকানো যাচ্ছে না অপ্রয়োজনীয় ঘোরাফেরা ও চলাফেরা এ অবস্থায় নিয়মিত টহল বাড়িয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরও জানাচ্ছেন শফিউল আলম সুজন জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে বের হওয়ার কথা থাকলেও যাত্রী নিয়ে বের হয়েছে অনেক অ্যাম্বুলেন্স করোনা পরিস্থিতিতে বাইরে বের হয়ে ধরা পড়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা সব গাড়িগুলি চেক করতেছি কোনো গাড়ি চেকের আওতার বাইরে নয় যারা প্রয়োজনে বের তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি যারা অপ্রয়োজনে ঘোরাঘুরি করতেছে প্রয়োজন ব্যতীত তাদেরকে আমরা আইনের আওতায় আনছি অনেকে আবার বের হয়ে মিথ্যা তথ্য দিচ্ছেন পুলিশের কাছে পুলিশ কর্মকর্তারা যাচাই বাছাই করে কাউকে ছেড়ে দিলেও অনেককে দিচ্ছেন শাস্তি রাজধানীর বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে যানবাহনের পরিমাণ আগের চেয়ে অনেক কমেছে আপনারা সবাই নিজ নিজ ঘরে চলে যান যেহেতু জনগণ প্রয়োজনের বিভিন্ন কারণে হয়ে আসছে তো আমরা বের চেষ্টা করছি তাদেরকে সচেতনতামূলক কথাবার্তা মাধ্যমে তাদেরকে বোঝাতে যে আপনারা নির্দিষ্ট দূরত্ব করে এবং আপনারা যতটা সম্ভব বাসার ভিতরে থাকুন জরুরি নিত্য প্রয়োজনীয় খাবার দাবার এবং বাজার এই বিষয়গুলো ছাড়া বাকি যে বিষয়গুলোতে আমরা খুঁজে পাচ্ছি যে অযৌক্তিকতা রয়েছে নেহায় অজুহাতে ওনারা বের হয়েছে অন্য কোনো কারণে শেষ বিরুদ্ধে আমরা আসলেই ব্যবস্থা নিচ্ছি তবে জীবিকার প্রয়োজনে যারা রাজধানী ছেড়েছেন তাদের অনেককে আবার রাজধানীতে আসছেন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য তবে যানবাহন না পাওয়ায় ভোগান্তি রয়েছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতেছে না তাছাড়া আমরা অনেক দূর থেকে আসছি তো অনেক হেঁটে আসতে হচ্ছে কুমিল্লা থেকে আছে রাস্তায় কোনো গাড়ি নেই চলাফেরার ক্ষেত্রে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না করোনা ভাইরাসের কারণে সরকারি ছুটি ঘোষণা দেওয়া হয়েছে এর মধ্যে মানুষকে বলা হয়েছে ঘরে থাকতে তবে কিছু শিল্প প্রতিষ্ঠান ও গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে তাই অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা হয়েছে নিজ নিজ গন্তব্যে শফিল আলম সুজন এটিএন বাংলা ঢাকা করোনা কারণে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিপূরণে সরকারের প্রতি সাতাশি হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণার প্রস্তাব দিয়েছে বিএনপি গুলশান সংবাদ সম্মেলনে দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বল্প মেয়াদী একষট্টি হাজার কোটি ও মধ্য মধ্যমেয়াদে আঠারো হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন এ সময় তিনি অভিযোগ করেন করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা ও আক্রান্তের পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে সরকার যথাযথ পদক্ষেপ না নেয় দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কার কথা জানান তিনি খাওয়া মানুষ যারা যারা বাসাবাড়িতে কাজ করত এবং যে সমস্ত রিক্সা চালক শ্রমিক বাইক তারা রিক্সা চালাতেন তারা চালাতেন ছোট ছোট হকারে কাজ করতেন এরা ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে একটু সাহায্যের জন্য এখন পেছনে পেছনে দৌড়চ্ছেন লাইন দিচ্ছেন জিডিপির তিন শতকরা তিন ভাগ অর্থ সমন্বয়ে সাতাশি হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করার প্রস্তাব আমরা রাখছি শাটডাউন প্রত্যাহার হলে নতুন করে একটি সংশোধিত আর্থিক প্যাকেজ প্রদান করতে হবে যেন সকল সেক্টরের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণ ছুটি পূর্ব স্তরে ফিরে আসতে সক্ষম হয় মহামারী পরিস্থিতি মোকাবেলায় কানাডায় ফুড ব্যাংক তৈরি করে একশো মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন থেকে জানাচ্ছেন সরকারি দল লিবারাল পার্টির স্থানীয় নেতা ও প্রবাসী বাংলাদেশি মাইনুর আর সরকার কানাডা সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন একটি এমার্জেন্সি সাপোর্ট প্যাকেজ জনগণের জন্য পাশ করা হয়েছে যাতে করে কানাডার প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষ অর্থনৈতিকভাবে সহায়তা পেয়ে এই বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে পারে এদের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ একশো মিলিয়ন ডলারের একটি ফুড ব্যাংক অর্থাৎ খাদ্য সহায়তা প্রস্তাব করেছেন যাতে করে কানাডার একটি মানুষও এই বিরূপ পরিস্থিতিজনিত কারণে খাবারের মুখ সংকটের মুখোমুখি না হয় এটাই উনি নিশ্চিত করতে চেয়েছেন এবং অতি দ্রুততম সময়ের মধ্যে যাদের প্রয়োজন তাদের মাঝে এই খাবারটি বিভিন্ন ফুড ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন করোনা সহ বিভিন্ন জটিল রোগ পরীক্ষার জন্য পিসিআর মেশিন পৌঁছেছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে তবে তা চালানোর জন্য সেখানে নেই কোনো বিশেষজ্ঞ টেকনিশিয়ান অন্যদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তে অত্যাধুনিক গবেষণাগার ও জনবল থাকলেও নেই কিট ও পিপিই স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে মনির হোসেন তপুর রিপোর্ট করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যুর পর নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা হাসপাতালটিতে বাইশ মার্চ থেকে এ পর্যন্ত ভর্তি মোট নয় জন রোগী লোক তৈরি করতে আপনার প্রশিক্ষণের প্রয়োজন আমাদের এখানে লোক আছে করোনা ভাইরাস শনাক্ত সহ বিভিন্ন জটিল রোগের নমুনা পরীক্ষার মেশিন গত তিরিশ মার্চ এসে পৌঁছেছে হাসপাতালটিতে তবে মেশিন স্থাপন ও পরিচালনার জন্য নেই কোনো বিশেষজ্ঞ এবং টেকনিশিয়ান কর্তৃপক্ষ বলছেন ভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট নেই তাদের কাছে এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক গবেষণাগার জিনম সেন্টার এই ভাইরাস শনাক্ত করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ শুধুমাত্র রোগীর নমুনা টেস্ট কিট এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই দিলেই এই পরীক্ষা করা সম্ভব বলে জানান তারা সকল কিছু এখানে আমাদের আছে বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর যদি আমাদেরকে ব্যবহার করতে চায় তাহলে আমরা রাজি আছি আমদানিকৃত কিট দিয়ে এই গবেষণাগারে চব্বিশ ঘন্টায় অন্তত তিরিশ জনের পরীক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন সেখানে করোনা ভাইরাস পরীক্ষা করা সম্ভব এবং এই করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য দক্ষ জনবলও তাদের রয়েছে বলে জানা পরবর্তীতে আমি আইডিসিআর এর সাথে যোগাযোগ করে এবং তারা জানিয়েছে পরবর্তীতে এটি আমাদেরকে জানাবেন করোনা ভাইরাস শনাক্তে যথেষ্ট জনবল রয়েছে সরকারি সহযোগিতা পেলেই কাজ শুরু করা সম্ভব বলে জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিউরো রিপোর্ট এটিএন বাংলা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারা দেশে স্থানীয় প্রশাসনের পাশাপাশি তৎপর সেনাবাহিনী জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না আসে সেজন্য সচেতন করছেন তারা এছাড়া নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছেন স্থানীয় প্রশাসন প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে আরও কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী শনিবার দেশের বিভিন্ন জেলায় জনসচেতনতামূলক প্রচারণা সহ জীবাণুনাশক ছেটায় সেনা সদস্যরা হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেয় টহল টিম যশোরে বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হলে তাদের জিজ্ঞাসাবাদ করছে সেনা সদস্যরা প্রতিটি দোকানের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য কিনতে চিহ্ন করে দিচ্ছেন তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট যাতে বন্ধ রাখা হয় তাও তদারকি করা হচ্ছে ময়েন সিংহের প্রধান সড়ক ছাড়াও হাট বাজারেও নজরদারি জোরদার করেছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী জনসমাগম স্থলে মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উদ্বুদ্ধ করছেন তারা এদিকে দরিদ্র ও নিম্নয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করে শেরপুর ঝেনাই সহ বিভিন্ন জেলা প্রশাসন ও পুলিশ পৌর এলাকায় মানুষের বারে বাড়ি গিয়ে চাল ডাল তেল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় রিপোর্ট বাংলা করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে সারাদেশে প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় সংস্থা দুটির महासचिव ডক্টর সেলিনা আক্তার এ আহ্বান জানান এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়াও হ্যান্ড গ্লাভস সহ করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় চলমান পরিস্থিতিতে সংস্থা দুটির উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রাখা হবে বলেও ঘোষণা দেওয়া হয় এই সময় মধ্যে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও সহসভাপতি মীর মোহাম্মদ মোতাহার হাসান উপস্থিত ছিলেন আল আরাফা ব্যাংক জয়পুর অর্থ সংবাদ জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন কৃষকরা বিঘা প্রতি এক লাখ টাকা খরচ করে তা বিক্রি হচ্ছে প্রায় চার লাখ টাকা পর্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় এই স্ট্রবেরি প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে সদর উপজেলার জামালপুর গ্রামে নিজ উদ্যোগে কয়েকজন কৃষক বিদেশি এই ফল স্ট্রবেরি চাষ শুরু করেন তারা এই গ্রামে গড়ে তুলেছেন রেড গ্রিন স্ট্রবেরি ভিলেজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় স্ট্রবেরি অধিক লাভজনক আর দেশ বিদেশে প্রচুর চাহিদা থাকায় জেলায় এবার প্রায় পঞ্চাশ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে পুরোনো ঢাকায় জনসচেতনতা বৃদ্ধি ও জীবাণুনাশক স্প্রে করছেন স্থানীয়রা ভালোবাসার মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে বংশাল চকবাজার লালবাগ ও কেরানীগঞ্জ সহ বিভিন্ন স্থানের পাড়া মহল্লায় এই কার্যক্রম চালানো হচ্ছে উদ্যোক্তারা জানান আগামী দশ দিন একটানা তাদের এই কার্যক্রম চলবে এলাকাবাসীকে ঘরে থাকতে সতর্ক করছেন তারা স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে দেশব্যাপী চিকিৎসা সেবা নিয়ে অভিযোগের মধ্যে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে খুলনা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে জ্বর ও ঠান্ডা লাগা রোগীদের খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে জ্বর সর্দি কাশি সহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের তবে এসব রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন খুলনা আদিন মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ ঘন্টা সব ধরনের রোগের চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি ক্লিনিক খোলা নেই কিছু না অবস্থা করোনার মুক্তির জন্য ভালো পরিবেষ্টিক সৃষ্টি করে হাত ধোয়া তারপরে ধরেন এই করে তাপমাত্রা চেকআপ করি আমি খুব স্যাটিসফাইড যে আমরা এখানে এসে খুব ভালো সুবিধা এবং সেবা পেয়েছি বর্তমান পরিস্থিতিতে শতভাগ সেবা দিতে কিছুটা কষ্ট সাধ্য হলেও মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবা না নিয়ে কিউ বাড়ি ফিরছেন না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত বহির্বিভাগ সেবা এবং জরুরি সেবা জরুরি গর্ভবতী সেবা জরুরি বাচ্চাদের সেবা সমস্ত সেবা চালু আছে মুহূর্তে আমাদের ইন্ডোরে প্রায় একশোর অধিক রুগী ভর্তি আছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাসপাতালটিতে নানাবিধ সুরক্ষা ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ হাসপাতালে গেটের হাত ধোয়ার ব্যবস্থা করেছি ইনফারেটিভ থার্মোমিটার সাহায্যে আমরা আর টেম্পারেচার দেখে রোগীদের আমরা ভিতরে ঢুকাচ্ছি এবং সকল জায়গায় দুই ঘন্টা অন্তর অন্তর আমরা জীবাণুনাশক সংক্রমণ রোধে রোগী ও দর্শনার্থীদের মধ্যেও সচেতনতা সৃষ্টির কাজ করছে আট দিন হাসপাতাল কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট এটিএন বাংলা পার্টেক্স খেলার খবর নিউ ইয়র্কের টেনিস কোর্টের মতো টোকিও অলিম্পিক ভিলেজকেও অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হচ্ছে মরণঘাতী করোনা আক্রান্তদের চিকিৎসা দিতেই এই সিদ্ধান্ত অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের থাকার জন্য অলিম্পিক ভিলেজ নির্মাণ করা হয়ে থাকে এর আগে করোনাভাইরাস মহামারী রূপ নেয় টোকিও অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে টোকিওর গভর্নর ইউরোপো কইকে জানান মহামারী চলাকালে অলিম্পিক ভিলেজের চব্বিশটি ভবন হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে এই মুহূর্তে জাপানে দু হাজার জন করোনা ভাইরাসে আক্রান্ত আর মারা গেছেন তেষট্টি জন অন্য সবার মতো করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে এগিয়ে এসেছে স্প্যানিশ জয়েন্ট বার্সেলোনা তহবিল সংগ্রহে কাতালুনিয়ার দল ইগু বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন মেসি সোয়ারেজরা ইগুয়ালাদার পৌরসভা দে লেসে ম্যাচটি অনুষ্ঠিত হবে আপাতত স্থগিত নিরাপদ মনে হলে ম্যাচটি খেলা হবে পুরো মতো স্পেইনের বলে জানিয়েছে ইগুয়ালাদা কোভিড নাইন্টিন রোগের সবচেয়ে নাজেহাল অবস্থা স্পেইনের ইগুয়ালাদার ইউরোপের সবচেয়ে বেশি মৃত্যু সংখ্যা এই অঞ্চলে স্থানীয়দের সঙ্গে সংহতি জানাতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রাথমিকভাবে পাঁচ লাখ পাউন্ড বা পাঁচ কোটি বিশ লাখ টাকা দিতে সম্মত হয়েছেন ইংল্যান্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা সরাসরি পারিশ্রমিক না কমিয়ে ক্রিকেটাররা নিজেদের আয়ের কিছু অর্থ ফিরিয়ে দিচ্ছেন বোর্ডকে খেলা বন্ধ থাকায় ও সামনের নানা সিরিজ টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা থাকায় আর্থিক সংকটের এই সময় এভাবেই বোর্ডের পাশে দাঁড়ান ক্রিকেটাররা টেস্ট অধিনায়ক জো রুট এবং ওয়ান ডে অধিনায়ক ইয়ন মর্গানের সঙ্গে অন্য ক্রিকেটারের আলোচনার পর এই সিদ্ধান্ত হয় করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই জিততে এগিয়ে এলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারক পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা নয় লাখ পঞ্চাশ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আট কোটি চৌষট্টি লাখ টাকা দান করেছেন এই অনুদান দুই ভাগে ভাগ করে ইউনিসেফ ও ব্রাজিলে কোভিড নাইন্টিন মহামারী ঠেকাতে গড়া একটি ফান্ডে দিয়েছেন নেইমার অবশ্য এই দানের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন তবে ব্রাজিলের টেলিভিশন চ্যানেল এস বিষয়টি প্রকাশ করে দেয় শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার করোনা দেশে আরও দুইজনের মৃত্যু এ নিয়ে মারা গেলেন আটজন দুই শিশু সহ নতুন আক্রান্ত নয় এগারোই এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন করা যাবে না রাজধানীর হাসপাতালে রোগী কম হটলাইনে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিপূরণের সরকারের প্রতি সাতাশি হাজার কোটি টাকার প্যাকেজ প্রস্তাব বিএনপি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে